কি গো, এই দুপুর তিনটে বাজতে গেল, এই স্নান টান কিছু করবো না নাকি? ওরে, এই বৃষ্টির মধ্যে কেউ স্নান করে? তুমি আর তোমার ছেলে একই কোয়ালিটির, কেন আমি স্নান করিনি? কেন খেসা আবার কি করলো? কি করলো, এক সপ্তাহ স্নান করিনি, যে আমি ওকে আজকে স্নান করার কথা বলেছি অমনি দুম করে ছাতি মাথায় দিয়ে কোথায় চলে গেল। তাহলে কি দেখছিস, যা চান করে আয়, তোর জন্য শুধু আমার কথা শুনতে হয়। বাবা বলছিলাম চান না করলে হতো না, কালকে কনফার্ম করবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোর বাপ, আমিও বুঝতে পারছি, কদিন ধরে বৃষ্টি পড়েছে যা ঠান্ডা, আমি তো করবো না আজকে। এই আরামজাদা, তুই কোথায় গেছিলি? তোর নামে স্নান করার কথা বললাম। বলছিলাম ঠান্ডা পড়েছে আজকে না করলি, ভালো লাগে তোরা কর, আমি গেলাম। কি হলো কাকিমা, কোথায় যাওয়ার কথা হচ্ছে? বুঝলে ছোট কাকার ছেলে পচা, ওরে দুলালের ছেলে তুই। আরে ভাই লজ্জা পাচ্ছিস কেন, আরে তোরই তো বাড়ি, আরে বস বস। ওরে বাবা, তুই তো বিরাট বড় হয়ে গেছিস, তোর সেই ছোটবেলায় দেখেছিলাম একটুখানি ছিলি। কাকা তুমি ভালো আছো তো? ওরে আমার কথা বলিস না, আমি বিন্দাস, তোর বাপ কেমন আছে? বাবা তো ভালোই আছে, কিন্তু কাকি কোথায় গেল? ওরে তারা, আমি এক মিনিট আগে দিছি, একই গো, আরে এদিকে এসে দেখে যাও কে এসেছে। কি হয়েছে, স্নান তো করবো না, আমার কি ঠিকঠাক করে রান্না করতে দিবো না, নাকি তোমাদের মতন এখানে চাটটা মারবো? ওরে আগেই অত উত্তেজিত হলে হবে, আরে দেখ কি আইছে। আমাদের আরামজাদা ঠিক করে 80 পাস করতে পারে না, বাড়ির পড়াইছিল। এ বাবা সত্যি, এই ইন্টারভিউটা কি বলেছিলি একটু বল না শুনি। ওই কাকিমা আবার কব, ওই কেমন কিছু না। আরে ভাই কি ভাবছিস, বলা যা বলেছিলি বলে দে। আরে লজ্জা পাসনি, এই ধর আমি তোর ইন্টারভিউ নিচ্ছি, ঠিক আছে, এই রেডি নাও অ্যাকশন। নমস্কার, আমার নাম পোসা, এবার আমি মাধ্যমিকে পাল ছিড়েছি। এই সাফল্যের পেছনে ফ্রি ফায়ার গেম আর বিড়ির অবদান খুব অনস্বীকার্য। বাবা গান মেরেছে, বাবা চুপ করা বলতে পারে আমাকে? কাট কাট ভাই, হয়ে গেছে, চল এখান থেকে।